আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের একটি শবদ বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে এই যে এসব কলের ভুষি নিয়েছি, আর এখানে খেজুর নিয়েছি। আমি খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে বিচিগুলো ফেলে দিয়েছি। তারপরে এখানে আমি আম নিয়েছি কেটে ছোট ছোট টুকরা করে, আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি আর চিনি নিয়েছি। আমি একটি জগ নিয়েছি, এখন জগের মধ্যে আমি এই ভুষিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিব। আমি পানিগুলো দেওয়া শেষ, এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখেন বসিগুলো একদম ফুলে ফুলে উঠছে ভিজে। এখন আমি দিয়ে দিব চিনিগুলো, দিয়ে দিব পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি। আমি এখন আমার পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব খেজুর। এই খেজুরগুলো আমি ছোট ছোট করে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা ছোট ছোট করে পাকা আমগুলো। পাকা আমগুলো ফ্লেভারটা অনেক সুন্দর শরবত হয়। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ, গোড়া দুধগুলো দিয়ে দিচ্ছি। আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম, এখন খুব সুন্দরভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর একটি কালার আসছে, দেখেন বড় ভাইয়েরা কত সুন্দর একটি শরবত বানিয়ে নিয়েছি। আমি পরিবেশন করে দেখাচ্ছি ভাইয়েরা, দেখেন আমি এসব কলের ভুষি শরবতটা কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এভাবে আপনারা, আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা ইফতারের সময় শরবত বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপুরা ভাইয়ারা, আমার বন্ধুরা সবাই, আল্লাহ হাফেজ।